Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. A'uz billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. As-salatu as-salamu ala rasulullah. Bismillahir rahmanir rahim. Rabbi shrah li sadri wa yassir li amri wa hlul 'uqdatam min lisani yafqahu qawli. Rabbi jidni ilma. Amar priyo bhai bonera, Quran e channel apnader shobaike shagotom. Priyo bhai bonera, কুরআন পড়ার সাথে সাথে আরবি গ্রামার শিখুন আরও সহজে আমাদের আজকে ধারাবাহিক ক্লাস 6। আজকে আমরা শিখব সূরা বাকারার 154 নম্বর আয়াত পড়তে পড়তে আমরা অ্যারাবিক নেগেটিভ নিষেধ সূচক বাক্য ইনশাআল্লাহ আমরা শিখব আজকে। প্রিয় ভাই বোনেরা, আমাদের এই ধারাবাহিক ক্লাসের লক্ষ্য হলো আরও সহজে সরাসরি কোরআনের বিভিন্ন আয়াত পড়ার মাধ্যমে বিশেষ কৌশলে আরবি বেসিক গ্রামার শিখব ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, ইতিপূর্বে আমরা চারটি বা পাঁচটি ক্লাস হয়ে গেছে, পাঁচটি ক্লাস, তার মাধ্যমে আমরা টেন্স সহ আরবির চার প্রকারের পার্সন নাম্বার এবং ইম্পারেটিভ সেন্টেন্স আদেশ সূচক সেন্টেন্স আমরা শিখেছি। যারা আমার পূর্বে ভিডিওগুলো দেখেননি, দয়া করে তাদেরকে বলবো আপনার প্রিয় পিছনের ভিডিওগুলো আপনারা দেখবেন, তাহলে আপনারা ধারাবাহিকভাবে বুঝতে পারবেন। আপনারা যে আজকে মাঝখানে শুনেন, ভালো শুনেন, কিন্তু আপনাকে এক নম্বর ভিডিও থেকে দেখতে হবে, তাহলে আপনি আমাদের ক্লাসটা ধরতে পারবেন, না হয় ধরতে কষ্ট হবে। প্রিয় ভাই বোনেরা, একটু খেয়াল করুন, আমরা পরবর্তী ক্লাসগুলোতে যা শিখব আপনাদেরকে একটু অবগত করছি। আমরা ইতিপূর্বে ইম্পারেটিভ সেন্টেন্স যা আদেশ সূচক গত পাঁচ নম্বর ভিডিওতে আমরা দেখিয়েছি, আজকে আমরা শিখব নেগেটিভ সেন্টেন্স যা নিষেধ বা না সূচক বাক্য কীভাবে আরবিতে তৈরি করা হয় সেই পদ্ধতিটা আমরা শিখব। এবার আমরা শিখব পার্সোনাল নাউন, ভার্বাল নাউন, ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং প্যাসিভ ভয়েস। এগুলো আমরা ধারাবাহিক যদি শিখতে পারি ভাই, তাহলে দেখবেন যে কোরআনে এই কয়টা গ্রামারের কথাই ব্যবহার করা হয়েছে, আর কোনো গ্রামার নেই। আপনি এই কথা বুঝতে পারলে আপনি কোরআন বুঝতে অনেক অনেক সহজ হবে। আর কী লাগবে আপনার জন্য? আর কিছু ভোকাবুলারি শব্দ দরকার, এই সেই শব্দগুলো যদি আপনি জেনে যান, ব্যাস কোরআন আপনার জন্য সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আর আমাদের সাথে থাকুন, কোরআন এইজের সাথে থাকুন, ইনশাআল্লাহ অনেক কিছু জানতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, আজকে আমরা শিখব অ্যারাবিক নেগেটিভ সেন্টেন্স, নিষেধ বা না সূচক বাক্য। যাই হোক, আজকে আমরা শুরু করছি আমরা সূরা বাকারার 153 থেকে 155 নম্বর একটু আমরা আজকে আলোচনা করি। এর থেকে আমরা আমাদের সেই নেগেটিভ বা নিষেধ সূচক বাক্য আমরা পেয়ে যাব। এরপর আমরা আপনাদেরকে ধারাবাহিকভাবে কোরআনের বিভিন্ন আয়াতের রেফারেন্স দিয়ে আমরা সেই না সূচক বাক্যটা শিখব। আপনারা আমাদের সাথে থাকুন প্লিজ, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। যদি লাস্টে আমাদের আরও কিছু অনেক ইনফরমেশন আছে সেগুলো আপনারা হারাবেন না প্লিজ। দেখুন, বিসমিল্লাহির রহমান রহিম, আল্লাহ বলছেন সূরা বাকারার 153 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাইনু বিসসবরি ওয়াসসালা। ইহা ওহে আল্লাযীনা যারা আমানু, ইমান এনেছো, ইস্তাইনু ইস্তামারি চাও, কি সাহায্য, ইস্তাইনু সাহায্য চাও, বিসসবরে ধৈর্য, দৃঢ় অটল অবিচল থেকে। ভাই সবর কথাটা কিন্তু আপনাকে বুঝতে হবে, সবর কথাটা অনেকগুলো অর্থ আছে, আমরা শুধু একটা অর্থই নিয়ে যাই, সেটা হলো ধৈর্য। না ভাই, ধৈর্য তো আছে, এর সাথে আপনাকে দৃঢ় অটল অবিচল এই কথাটা মনে রাখতে হবে। তোমরা দৃঢ় অটল অবিচল এবং সলা মানে সলাৎ, নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ, মা আমানির সাথে, আর সবিরিন, ধৈর্যশীলদের বা অটল যারা অবিচল থাকে আল্লাহ তাদের সাথেই আছেন। এর পরের আয়াতে দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেন, ওয়ালা, এবং না তাকুলু, তোমরা বলো না, লিমান মানে যারা, ইয়াকুতালু, মারা গিয়েছে, ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে, তারা যারা কতল হয়ে গেছে, যারা তাদেরকে হত্যা করা হয়েছে তারা আল্লাহর পথে, তোমরা তাদেরকে কী করো না, আমওয়াত, হ্যাঁ, তাদেরকে তোমরা মৃত বলো না, বাল বরং তারা কি, আহিয়া, তারা জীবিত, ওয়ালাকিন, ওয়া লেকিন মানে কিন্তু,
এটা হয়তো হিন্দিতে বলা হয় লেকিন, লেকিন মানে, লাকিন মানে কিন্তু, ওয়া লাকিন কিন্তু, লা তাশউরুন, লা মানে না, তাশউরুন তোমরা অনুভব করতে পারো না। এরপরে দেখুন ওয়ালা নাবলু এবং ওয়া এবং লা মানে অবশ্যই, লা মানে অবশ্যই, ওয়ালা নাবলু আমি অবশ্যই পরীক্ষা করব, কু মানে তোমাদেরকে, বি শাইইম কিছু জিনিস দিয়া, বি মানে দ্বারা, শাইইন মানে জিনিস, কিছু জিনিস দিয়া, মিনাল খফ, খফ মানে একটা হলো, একটা হলো খফ মানে ক্ষুধা, ক্ষুধা মানে খফ মানে সরি ভয়, খফ হলো ভয়, ওয়া জু, জু মানে ক্ষুধা, ওয়া ওয়া নাকলসি, ওয়া নাকলসি মিনাল আমওয়াল ওয়া আনফুসি ওয়া সামারাত, আর কী হচ্ছে তোমাদেরকে দেখেন, জাল মাল শস্য হানি দিয়ে তোমাদেরকে আমি পরীক্ষা করব। অবশ্যই সবিরিন, আর যারা এই পথে এই কাজ করতে যে তারা দৃঢ় অটল অবিচল থাকবে তাদেরকে হেনবী আপনি সুসংবাদ দিন। চলুন বন্ধুগণ, এর থেকে আমরা কী পাই একটু খেয়াল করেন, আমরা মাঝখানে আয়াত থেকে আমরা শিখব, ওয়ালা তাকুলু, ওয়ালা ওয়া মানে এবং লা মানে না, লা মানে না, লা মানে না, তাকুলু তা মানে তুমি, উলু প্লুরাল হয়ে গেল তোমরা, তোমরা বলো না। এই হলো ভাই আমাদের আজকের, আমাদের যা শিখবো গ্রামার সেটা হলো নেগেটিভ, আরবিতে নেগেটিভ না সূচক বাক্য, এইখান থেকে আমরা শিখব কীভাবে এটা আসলো, চলুন আমরা দেখব। আরেকটা এখানে আসে দেখুন লাস্টে, লা, লা মানে না, তাশউরুন, তাশউরুন মানে তোমরা অনুভব করতে পারো না, সুবহানাল্লাহ। চলুন আমরা এই কীভাবে নেগেটিভ সেন্টেন্স গঠন করা হয় সেটা যদি আপনার রুট ফর্মটা ধরতে পারেন দেখবেন ইনশাআল্লাহ আপনার কাছে কোরআন বুঝতে অনেক অনেক সহজ হবে। জি প্রিয় ভাই বোনেরা, একটু আপনারা খেয়াল করুন আমাদের এই ডায়াগ্রাম যেটা তৈরি করা হয়েছে, আমাদের মূল আয়া ছিল ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর পথে কতল হয়ে গেছে তাদেরকে তোমরা মৃত বলো না, মাউত বলো না, তারা মারা গেছে এটা বলবো না, এটা বলবো কি বরং তারা জীবিত, তো বাল বরং, বালমানি বরং আহিয়া তারা জীবিত, যাই হোক আল্লাহ ওটা বলছেন। এখন দেখুন আমরা মূল যেটা শিখতে যাচ্ছি যে ফরমেশন অফ নেগেটিভ সেন্টেন্স, না সূচক বাক্য গঠন কীভাবে গঠন করব। আপনাকে না সূচক বাক্য গঠন করতে আমি এর আগেও যখন আমরা ইম্পারেটিভ সেন্টেন্স শিখছিলাম তখন আমি বলেছিলাম যে আপনাকে মূল চলে যেতে হবে ভার্বের কাছে, সে ভার্বটা কোথায়, পাস্ট টেন্সে আছে, সে পাস্ট টেন্সে কী ভার্ব ছিল, কলা, কলা মানে সে বলেছে, কলা মানে সে বলেছে, আর ইয়াকুলু সে বলে বা বলবে, ইয়াকুলু ইয়া হলো থার্ড পার্সন সিঙ্গুলার মানে সে বলে বা বলবে, তো আমি বলি আকুলু তুমি বলো, তাকুলু সে বলে, ইয়াকুলু আমরা বলি, নাকুলু এখানে সেই আ তাইনা চলে আসছে ভাই, তো কলা সে বলেছে, ইয়াকুলু সে বলে, এবার এখানে দেখুন কুল মানে বলো, আদেশ করা হয়েছে কুল, এখানে এখানে কী বাদ দিবেন, এখানে সেই পার্সনটা উঠাই দেবেন, এখানে থার্ড পার্সন সিঙ্গুলার ছিল, ইয়া ইয়া থাকবে না, আর মূল যে থাকবে যেটা থাকবে শব্দ সেটাকে আপনি মাঝখানে একটা ভাওয়েল চিহ্ন আছে, যদি মাঝখানে ভাওয়েল চিহ্ন থাকে সেই ভাওয়েল চিহ্নটা উঠিয়ে দিতে হবে, যদি না থাকে দরকার নেই, ভাওয়েল চিহ্নটা থাকলে ভাওয়েলটা কি পায় লম্বা টান দেয়, আপনি কাউকে বলতে পারেন না বলো এভাবে হবে না, যেখানে কুল মানে কি এখানে টান ভাওয়েল চিহ্ন, আপনারা জানেন যে তিনটা ভাওয়েল চিহ্ন আছে আরবিতে, একটা হচ্ছে আলিফ ওয়াও এবং ইয়া, এই যে এটা যদি আপনার বর্তমান ভবিষ্যতের ভিতরে থাকে তাহলে সেটা উঠিয়ে দিয়ে লাস্টের ওয়ার্ডের উপরে একটা সাকিন দিতে হবে, তাহলে এইটা যদি আমি পার্সন চলে গেল এইটা চলে আসলো তো সাকিন দিলাম কুল, কুল মানে কী গেল বলো, বলো এই দেখুন এই কুল থেকে আমরা সেই নিব কি এই চলে আসছে, তো এখানে কী আসবে একটা জিনিস খেয়াল করেন, যখন আরবিতে কয়েকটা শব্দ আছে, কিছু কিছু শব্দ দুই অক্ষর বিশিষ্ট আর কিছু শব্দ তিন অক্ষর বিশিষ্ট, তো দুই অক্ষর বিশিষ্ট কিছু শব্দ আছে দেখতে দুই অক্ষর বিশিষ্ট বোঝায় কিন্তু আসলে এটা তিন অক্ষর, দেখুন সেটা হলো গিয়ে এই যে কলা, কয়ের সাথে একটা আলিফ আছে, কলা যেহেতু এই আলিফটা আছে এই আলিফটা আমরা না সূচকে আমরা হারাতে পারবো না, সেখানে নিয়ে আসতে হবে, যেহেতু আমাদের এই পার্সনে চেয়েছি এইখান থেকে এইটা লা আসবে, সবসময় মনে রাখবেন লা মানে না আর তা মানে তুমি, এখানে তোমাকে বলা হয়েছে সবসময় অর্ডারটা নিষেধটা করা হয় ভাই তোমাকে, থার্ড পার্সন কী বলে সেকেন্ড পার্সনকে, সেকেন্ড পার্সনকে কিন্তু তুমিকে, তুমিকে বলা হয়, যেমন ডু ইট এটাকে কাকে বলা হয়েছে, ডু ইট তুমি করো, ডোন্ট ডু ইট তুমি করো না, এই তুমি কথাটা কিন্তু ভাই উজ্জ্ব থাকে, তো যখনই নেগেটিভ সেন্টেন্স করা হয় তখন কিন্তু ভাই আরবিতে তার জিনিসটা নিয়ে হয়, তা মানে তুমি,
তা মানে তুমি। তার সবসময় মনে রাখবেন যখনই নেগেটিভ সেন্টেন্স তৈরি করা হবে তখনই সাথে সাথে লাতা লাতা লতা হ্যাঁ লতা কথাটা মনে রাখবেন, লতাটা থাকতে হবে, লতা দিয়ে বাকিটা দিলেই আপনার নেগেটিভ সেন্টেন্স তৈরি হয়ে গেল। লতা যেমন লতা 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 জাতীয় গাছ, হ্যাঁ কুমড়া লাউ কুমড়া এগুলো লতা জাতীয় গাছ, এই লতা কথাটা এভাবে একটু মনে রাখবেন যে লতা থাকতে হবে। লতা থাকার সাথে সাথে আপনি এখানে আমরা একটু ব্যতিক্রম দিয়েছি, সেটা ওয়াও নিয়ে আসছি, আসলে ওয়াও থাকার কথা ছিল না, যেহেতু এখানে একটা ভাওয়েল ছিল সেই ভাওয়েলটা আমরা হারাতে পারবো না, এখানে যে ইয়ারটা চলে দিয়ে এই যে ওয়াও চলে আসছে। তা লা মানে না, তা কুল তুমি বলো না, তা কুল তুমি বলো না, আর এটা যখন প্লুরাল করবো এই লায়ের সাথে একটা পেশ হয়ে উ হয়ে যাবে, তোমরা বলো না, তোমরা বলো না, লা তা উলু তোমরা বলো না। সবসময় মনে রাখবে যে প্লুরালের চিহ্ন হয়েছে কি ভার্বের সাথে যখন প্লুরাল করা হয় তখন ওয়াও দিয়ে প্লুরাল করা হয়, কখনো ওয়াও উ হবে কখনো উ না হবে, কখনো উ হবে কখনো উ না হবে, এইটু খেয়াল করবেন। যাই হোক এভাবে আমরা আরও দেখতে দেখতে শিখবো ইনশাল্লাহ। দেখুন বন্ধুগণ এরপর দেখুন আমরা ওই যে কলাটা নিয়ে আসছি একটু খেয়াল করেন, কলা সে বলেছে, ইয়াকুলু সে বলে, কুল বলো, এই কুলকে কিন্তু আমরা প্লুরাল করতে পারি, কুলু তোমরা বলো, কুলু তোমরা বলো, এই যে লতা লতা দিলে হবে আপনাকে লতা কুল লতা কুল তোমরা তুমি বলো না, লতা কুল তুমি বলো না, লতা কুলু তোমরা বলো না। এই সেম কিছু ওয়ার্ড আছে আমরা দেখবেন, দেখুন যেমন ভার্ব আছে তাবা, তাবা মানে সে তবা করেছে, ইয়া তুবু সে তবা করে, তুব তবা করো, লাতা লাতা বু, হ্যাঁ দেখুন বন্ধুগণ লাতা লাতা কিন্তু চলে আসছে, লাতা তুব লাতা তুব তুমি তবা করো না, লাতা তুবু তোমরা তবা করো না। এবার দেখেন কানা, কানা মানে কি সে হয়েছে, কানা মানে সে হয়েছে, ইয়াকুনু সে হয় বা হবে, সে হয় বা কুন 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 ফাইয়া কুন হও, কুন ফাইয়া কুন হও, লাতা লাতা কুন তুমি হইও না, লাতা কুন তুমি হইও না, লাতা কুনু তোমরা হইও না। এবার দেখুন মাতা, মাতা মানে সে মারা গিয়েছে, মাতা মানে সে মারা গিয়েছে, এবার দেখুন ইয়ামুতু ইয়ামুতু সে মারা যায় বা যাবে, তারপরে যদি তারপরে দেখুন কুল কুলের জায়গায় আমরা কী করব, মুত মুত মারা যাও মারা যাও, লাতামুত লাতামুত মারা যেও না, লাতামুতু লাতামুতু তোমরা মারা যেও না। আমরা সূরা ইমরানে পাই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালাতামুতু ইল্লা ওয়ান্তুম মুসলিম, তোমরা মারা যেও না সেভাবে। তো ঝাঁকা ঝাঁকা মানে সে স্বাদ গ্রহণ করেছে, ঝাঁকা চলে, ইয়া ঝুকু সে স্বাদ গ্রহণ করে, আর স্বাদ গ্রহণ করো ঝুক ঝুক স্বাদ গ্রহণ করো, লাতা ঝুক স্বাদ গ্রহণ করো না, লাতা ঝুক লাতা ঝুকু তোমরা স্বাদ গ্রহণ করো না। প্রিয় বন্ধুগণ আশা করি আপনারা বুঝতে পারছেন, যে না বুঝেন আপনারা এই ভিডিওটা একটু বারবার দেখেন, একটু রিওয়াইন্ড করে বারবার দেখেন আপনারা বুঝতে পারবেন। চলুন আমরা আরও অনেক অনেক এক্সাম্পল দিয়ে আমরা শিখি, তাহলে আমাদের সামনে এই নেগেটিভ সেন্টেন্সটা ক্লিয়ার হয়ে যাবে। লেটস প্র্যাকটিস উইথ এক্সিলেন্ট এক্সাম্পল। প্রিয় ভাই বোনেরা আমি একটা কথা বলে রাখি, আপনারা যারা আজকে নতুন আছেন, আমার যারা পূর্বের ভিডিওটি দেখেননি, আপনারা প্লিজ ধারাবাহিকভাবে দেখুন, তাহলে আপনারা এই কোরআনের এক্সক্লুসিভ গ্রামারটা আপনারা শিখতে পারবেন। এই গ্রামারটা আপনারা শিখতে পারলে ইনশাআল্লাহ কোরআন বুঝতে আপনাদের অনেক অনেক সহজ হবে। আর যারা আপনারা আজকে নতুন, যারা সাবস্ক্রাইব এখনও করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে নিন, তাতে যাতে করে আমাদের আগামী ধারাবাহিক ভিডিওগুলো আপনারা পেতে পারেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর আপনাদের ভ্যালুয়েবল কমেন্টস দিবেন, যাতে করে আমরা আমাদের এই ক্লাসকে আরও ডেকোরেট করতে পারি, আরও সুন্দর করতে পারি। আপনাদের কমেন্টসের জন্যই আমরা আরও আমাদের ক্লাসকে বেগমান করতে পারি ইনশাআল্লাহ। তো দেখুন বন্ধুগণ এরপরে আমরা একটা আয়াত পেয়েছি, সেটা হলো গিয়ে সূরা হাশরের 19 নম্বর আয়াত। দেখুন ওয়ালা এবং না, তাকুনু তোমরা হইও না, এই যে তাকুনু আমরা পড়ে আসছি, কিন্তু তোমরা হইও না, কাল্লা জিনা তাদের মতো, নাসু মানে ভুলে গেছে, আল্লাহ আল্লাহকে ভুলে গেছে, তোমরা তাদের মতো হইও না যারা আল্লাহকে ভুলে গেছে, ফা আংসা আহুম ফা মানে অতঃপর আংসা আহুম তাদেরকেও আল্লাহ, আংফুস আহুম আল্লাহ কিন্তু তাদেরকেও আল্লাহ ভুলে গেছেন,
আল্লাহ তাদেরকেও আল্লাহ ভুলে গেছেন। উলাইকা উলাইকা ওই সকল লোকরাই হুম মানে তারা কি ফাসিকুন, তারা হলো গিয়া সত্যত্যাগী, ফাসিক মানে সত্যত্যাগী। দেখুন এখানে দেখুন কানু সেই কথার কোথেকে আসছে, কানা কানা মানে সে হয়ে গেছে, কানা মানে সে হয়েছে, ইয়া কুনু মানে সে হয়, কুন 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 মানে হও, কুন ফায়া কুন হও এবং হয়ে যাও, দেন আন দেন হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটাই ব্যবহার করেন, কুন ফায়া কুন, যখনই কোনো কিছু করার ইচ্ছা করেন আল্লাহ বলেন কুন হও হয়ে যাও, তাহলে আদেশ সূচক। দেখেন কানা সে হয়েছে, ইয়া কুনু সে হয় বা হবে, তারপরে কুন হও, তারপরে এই যে লাতা, আমি বলছি লাতা যখনই নেগেটিভ সেন্টেন্স করবেন আপনাকে অবশ্যই অবশ্যই লাতা জিনিসটা নিয়ে আসবেন, লাতা লাতা কুন, লাতা কুন হইও না, লাতা কুনু তোমরা হইও না, লাতা কুনু তোমরা হইও না। এই দেখেন সেই এখান থেকে আমরা এই জিনিসটা পেয়েছি, আপনাকে এই পুরো একটা ফরমেশনের ভিতরে আসতে হবে। যত আয়াত আছে যত আয়াত আছে, আয়াত কিন্তু নির্দিষ্ট একটা ফরমেশনের ভিতরে, নির্দিষ্ট একটা সিস্টেমের ভিতরে চলে। কোনো আয়াত আপনি ভার্ব হোক যাই হোক সব ফরমেশন বা নিয়মের বাইরে নাই, কেননা আল্লাহ গ্রামারে ভুল করেননি, আল্লাহ সমস্তভাবে যেখানে যেই গ্রামার দেওয়ার আল্লাহ সুন্দরভাবে দিয়েছেন। চলুন আমরা পরবর্তী আরও ধারাবাহিক কয়েকটা আয়াত দেখি, আপনার আরও ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। জি বন্ধুগণ, এবার দেখুন আমরা সুরা হামিম আর সাজদার, সুরা হামিম আর সাজদার 26 নম্বর আয়াতটা দেখুন। আমি বন্ধুগণ যে আয়াতগুলো নিয়েছি আপনাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ, এই আয়াতগুলো আপনারা ইনশাআল্লাহ মুখস্থ করে ফেলবেন, নিজের জীবনের সাথে কাজে লাগবে দেখবেন। ওয়া কল আল্লা জিনা কাফারু, হামিম আর সাজদায় কাফেররা বলে, ওয়া কলা এবং বলে, আল্লা জিনা যারা কাফারু মানে অমান্য করেছে, যারা অমান্যকারী তারা বলে কি লা লাতা, এই যে লাতা আবার চলে আসে লাতা, মনে রাখবেন যখনই নেগেটিভ সেন্টেন্সের মূল গঠন থাকবে কি শব্দের সামনে লাতা লাতা থাকবে, এই তা মানে তুমি, লা মানে না, তা মানে তুমি, এই তুমিটা অবশ্যই থাকবে তারা আরবিতে, সেই তুমি কথাটা তারা শো করেছে। যেমন আমরা যদি ইংরেজিতে বলি ডোন্ট গো, ডোন্ট গো তুমি যেও না, হ্যাঁ ডোন্ট গো তুমি যেও না, এখানে তুমি কিন্তু উজ্জ্বল হয়ে গেছে ভাই, কিন্তু আরবিতে সেই তুমিটা এখানে প্রকাশ করতেছে, তা দিয়ে তুমি প্রকাশ করতেছে। যেমন লা তা মানে তুমি না, স্মাউ শোনো, তা তুমি শোনো না, আল্লাহ কি বলছে এখানে, অকল আল্লাযীনা কাফারু যারা অমান্য করেছে তারা বলে লা তাসমাউ, লা তাসমাউ তোমরা শোনো না, তোমরা শোনো না, লি হাজাল কোরআন, লি মানে এই, লি হাজা মানে এই আল কোরআন, এই কোরআনকে শোনো না, যারা অমান্যকারী তারা বলতেছে এই কোরআনকে তোমরা শুনবা না। ওয়াল গৌফিহি, ওয়াল গৌফিহি ফিহি মানে ওইটার ভিতরে, ফি মানে মধ্যে, হি মানে ওইটার, যেখানে কোরআনের আলোচনা হয় যেখানে ওখানে কী করবা গৌফ করবা মানে কি গ্যাঞ্জাম লাগাই দেবা, ওখানে গ্যাঞ্জাম লাগাই দেবা, ওখানে শোরগোল করবা, ওখানে শোরগোল করবা, ওখানে চেঁচামেচি করবা। এই দেখেন ভাই, এই জন্য আপনাকে আমাকে বুঝতে হবে যেখানে কোরআনের আলোচনা হয় কোরআনে এই হয় সেখানে কিন্তু শয়তানের কাজ কিন্তু এইটাই, তারা সেখানে গ্যাঞ্জাম লাগাই দেবে। লাল্লাকুম তাগলিবুন, তাহলেই তোমরা বিজয়ী হবা, গালিব এই যে মূল শব্দ হচ্ছে গালিব, গালিব মানে বিজয়, তাগলিবুন তোমরা বিজয় হবা, লাল্লাকুম আশা করা যায় তোমরা, তাগলিবুন তোমরা বিজয় হবে, চিন্তা করেন। তো এই আয়াতের মাধ্যমে দেখুন আমরা একটা কোরআনের আয়াত শিখলাম তা মুখস্থ করবো। চলুন আমরা মূল শব্দে ব্যাকে ব্যাপকে, সামিয়া মানে সে শুনেছে, ইয়াসমাউ সে শুনে বা শুনবে, ইসমা শুনো, ইসমা শুনো, জি বন্ধুগণ ইসমা, ইসমা মানে শোনো, ইসমা শোনো, লাতা এই যে লাতা, লাতাসমা লাতাসমা শোনো না, লাতা আপনাকে সবসময় মনে রাখতে হবে নেগেটিভ সেন্টেন্সের মূল সিমটম হলো আপনি কী দেখে শুনবেন, লা এবং তা থাকবে, লায়ের সাথে তা মিলবে, তাহলে নেগেটিভ সেন্টেন্স এটা নিষেধ সুযোগ হবে, লাতাসমা শোনো না, আর প্লুরাল হবে লাতাসমা উ, এই যে উ হইলে প্লুরালের চিহ্ন, এটা পেশ এবং ওয়াও, পেশ এবং ওয়াও যদি থাকে তাহলে মনে করেন এটা প্লুরাল হচ্ছে, তো লা তাসমাউ তোমরা শুনো না, এই সে কথাটা এখানে চলে আসছে, লা তাসমাউ তোমরা শুনো না, লি হাজাল কোরআন আহা এই কোরআনকে তোমরা শুনো না, চিন্তা করেন ভাই। আসুন আমরা এই কোরআনকে ধরে রাখি ভাই, কোরআনকে শোনার না শোনার জন্য কিন্তু শয়তান তথা তার এজেন্টরা ওতপ্রোতভাবে জড়িত, আমরা কোরআনকে ছাড়বো না, কোরআনকে ধরে রাখার চেষ্টা করি। চলুন আজকে আরও গুরুত্বপূর্ণ কিছু আয়াত পড়ি, জি বন্ধুগণ সুরা বাকারার 42 নম্বর আয়াতে দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কী বলছে, আল্লাহ বলছেন যে ওয়ালা ওয়ালা এবং না
তালবিসু, এই যে লাতা চলে আসে, আবার সেই দেখেন লাতা, লা তালবিসু, তোমরা মিলাইয়া ফেলো না আল হাক্কু বিল বাতিল, বাতিলের সাথে হককে তোমরা মিলাই ফেলবা না। হ্যাঁ, তোমরা বাতিলের সাথে কি করবে না, হককে মিলাই ফেলবে না। ওয়া তাকতুমুল হক ও আংতুম তাআলামুন, আর তোমরা জেনে শুনে কি করবা, এটা মিশ্রণ করবা না। ওয়া আংতুম তাআলামুন, যদিও তোমরা এগুলো জানো। চিন্তা করেন বন্ধুগণ, আল্লাহ কত সুন্দর কথা বলছেন। তো ওয়ালা তালবিসু, তোমরা মিশ্রণ করো। এই তালবিসু কথাটা মূল সমস্যা লাবাসা, লাবাসা মানে সে মিশ্রণ করেছে, ইয়ালবিসু সে মিশ্রণ করে বা করবে, ইলবিস মিশ্রণ করো, লা তালবিস মিশ্রণ করো না, লা তালবিসু তোমরা মিশ্রণ করো না। এই যে বন্ধুগণ, আপনারা যে ধারাবাহিকভাবে এইভাবে যদি আপনারা শিখতে পারেন, তাহলে আপনি নেগেটিভ সেন্টেন্সটা তৈরি করতে পারবেন, কিন্তু মাঝখান থেকে কোনোভাবে নেগেটিভ সেন্টেন্স তৈরি করার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু ভুল হবে বন্ধুগণ। চলুন আমরা আরেকটা আয়াত দেখি। জি বন্ধুগণ, সূরা বাকারার 188 নম্বর আয়াতে খেয়াল করেন যে ওয়ালা তাকুলু, ওয়ালা তাকুলু, ওয়া এবং লা মানে না, তা, এবার সেই চা চলে এসেছে, অলাতা লাতা লাতা কুলু, কুলু মানে খাও, আমওয়ালুকুম আমওয়ালুকুম তাদের মাল, বাইনাকুম বিল বাতিল, বাইনাকুম তোমরা তা বিল বাতিল, বিল বাতিল মানে অন্যায়ভাবে, অন্যায়ভাবে তোমরা তাদের মালামাল অন্যায়ভাবে খেও না। সে এই মূল শব্দ হচ্ছে আকালা, আকালা মানে সে খেয়েছে, ইয়াকুলু ইয়াকুলু মানে সে খায়, আর কুল মানে খাও, লা তা কুল খেও না, লা তা কুলু, ওই যে লা তা কুলু তোমরা খেও না, লা তা কুলু তোমরা খেও না। প্রিয় বন্ধুগণ, এভাবে যদি আপনারা দেখতে থাকেন, আলহামদুলিল্লাহ, আমরা যে বলেছি যে কয়েকটা শুধু গ্রামারের আমরা আলোচনা করব, যা এই কোরআনে এসছে, ব্যাপক গ্রামার শেখার দরকার নেই। আমাদের মূল লক্ষ্যটা শুধুমাত্র কোরআনকে যাতে বুঝতে পারি। আমরা ইতিপূর্বে দেখুন এই প্রত্যেকটা আয়াতে পসেসিভ প্রোনাউন শিখছি, দেখেন লা কুম, এই যে কুম পসেসিভ প্রোনাউন চলে আসছে, আমরা সাবজেক্ট ওয়ানে শিখছিলাম এস ওয়ান, এটাও দেখেন কুম, এখানেও পসেসিভ প্রোনাউন চলে আসছে। তারপর দেখেন বিল বাতিল, এই যে বাতিল এটা হচ্ছে নাউন, এই নাউন নিয়ে আমরা আলোচনা করব, সেটা হলো প্রপার নাউন আছে ওখানে, সেটা নিয়ে সামনে আসতেছি। তো বন্ধুগণ, আপনারা চোখ রাখুন, আমাদের ধারাবাহিক কয়েকটা মাত্র আট সাত আটটা ক্লাসের মাধ্যমে আমাদের গ্রামার মোটামুটিভাবে আপনি বুঝবেন, এরপরে আমরা ধারাবাহিক আপনাদেরকে শব্দ ভাণ্ডার দিব ভোকাবুলারি বাড়ার জন্য। দেখবেন সেগুলো ভোকাবুলারি বাড়লে আপনি কোরআন দেখেই দেখে পড়তে পারবেন ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুগণ, এরপর দেখেন একটা আয়াত আমরা নিয়ে এসেছি, তা হলো সূরা বাকারার 190 নম্বর আয়াত। এখানে আল্লাহ সুবহানাহু কি বলছেন, ওয়া কাতিলু ফি সাবিলিল্লাহ, কাতিল কাতিল মানে কি ভাই, লড়াই করো, কাতিল লড়াই করো। একটা জিনিস খেয়াল করবেন, কতালা মানে হত্যা করা, কতালা মানে হত্যা করা, কত্তালা মানে নির্মমভাবে হত্যা করা, আর কতালা মানে লড়াই করা, যুদ্ধ করা। ওয়া কাতিলু তোমরা লড়াই করো, এটা কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স, আদেশ করছে, কাতিলু তোমরা লড়াই করো, ফি সাবিলিল্লাহ আল্লাহর পথে, আল্লাযিনা ইউকাতিলুকুম যারা লড়াই করে তোমাদের সাথে, ওয়ালা তাআতাদু কিন্তু খবরদার খবরদার, তাআতাদু কিন্তু সীমা লঙ্ঘন করা, কিন্তু খবরদার খবরদার তোমরা সীমা লঙ্ঘন করবা না। যারা তোমাদের সাথে লড়াই করে ঠিক আছে তাদের সাথে লড়াই করো, যারা তোমাদের সাথে যুদ্ধ করে ঠিক আছে তাদের সাথে যুদ্ধ করো, কিন্তু মুমিনদেরকে বসে আল্লাহ খবরদার বর্ডার ক্রস করবা না, বর্ডার বর্ডার, আল্লাহ যে সীমা দিয়েছেন, আল্লাহ যে বিধিবিধান দিয়েছে, সেই বিধিবিধানের বাইরে আল্লাহ যেতে নিষেধ করছে। এই জন্য আল্লাহ বলে দিয়েছেন ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ, লা ইউহিব্বু ভালোবাসেন না, আল মুতাদিন মুতাদিন যিনি কি করে সীমা লঙ্ঘন করে। চলুন আমরা এটা চলে যাই, ইতাদা ইতাদা মানে সে সীমা লঙ্ঘন করেছে, ইতাদা সে সীমা লঙ্ঘন করেছে, ইয়াতাদি ইয়াতাদি সে সীমা লঙ্ঘন করে বা করবে, ইতাদ ইতাদ সীমা লঙ্ঘন করো, লাতা এই যে লাতা চলে আসছে, লাতা সীমা লঙ্ঘন করো না, লাতাদু তোমরা সীমা লঙ্ঘন করো না। প্রিয় বন্ধুগণ, এবার দেখুন আমরা সব শেষে চলে আসছি প্রায়, আমরা কয়েকটা আরও কয়েকটা গুরুত্বপূর্ণ আয়াত শুধুমাত্র আপনাদের জ্ঞাতাতে দিচ্ছি। এই আয়াতগুলো খুবই ইম্পর্টেন্ট, আপনারা এই আয়াতগুলোর মাধ্যমে আরও নেগেটিভ বা নিষেধ সুযোগ বাক্য দেখতে পারবেন। তো চলুন আমরা আলোচনা করতে করতে আমাদের ক্লাস আজকে শেষ করি। এই ভাই বোনেরা দেখুন, ইয়া বানি আদামা, হে বনি আদম, খুজু খুজু ঝি না তুকুম, ঝি না তুকুম, হ্যাঁ তোমাদের সৌন্দর্য, ইন্দা নিকটে, কুল্লি মসজিদ কুল্লি মসজিদ, হ্যাঁ কুল্লি মসজিদ, ওয়া কুলু ওয়া কুলু ওয়াশরুবু
ওয়াকুলু এবং খাও, ওয়াশরুবু ওয়াশরুবু এবং পান করো, ওয়ালা তাস ওয়ালা তুসরিফু, আমাদের মূল শব্দ ছিল এইটা, এইটা আমরা শিখব, ওয়ালা তুসরিফু কিন্তু অপচয় করো না, মূল শব্দ ছিল আমরা বলবো ওয়াকুলু তোমরা খাও, ওয়াকুলু তোমরা খাও, ওয়াশরুবু তোমরা কি পান করো, ওয়ালা তুসরিফু ওয়ালা তুসরিফু তোমরা অপচয় করো না, ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন আল্লাহ অপচয়কারীকে পছন্দ করেন না। এখানে দেখুন সেই ওয়া লাতা লাতা চলে আসে। এবার দেখুন পরের আয়াতে সুরা বানি ইসরায়েলের 32 নম্বর আয়াত, এটা ছিল সুরা আরাফের 31 নম্বর আয়াত, বানি ইসরায়েল 32 নম্বর আয়াতে দেখুন ওয়া লা তাকরাবু ওয়ালা তাকরাবু, ওয়া এবং লা মানে না, তাকরাবু করিব, করিব মানে নিকটে, হ্যাঁ করিব মানে ভাই নিকটে, এই তাকরাবু তোমরা নিকটে যেও না, কিসের ঝি ঝি না ঝিনা, ঝিনার নিকটে তোমরা যেও না ভাই, ঝিনা কাছে নিকটেও যেতে আল্লাহ নিষেধ করছে ভাই, ঝিনা করতে নিষেধ করে নাই, ঝিনা হওয়ার উপক্রম হয়, ঝিনা হওয়ার সিচুয়েশন হয়, পরিস্থিতি হয়, এই রকম পরিস্থিতি তো তোমরা যাবা না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কত সুন্দর আল্লাহ বলেছেন। এরপরে আয়াতে দেখুন সূরা নূরে আল্লাহ কি বলেছেন, 28 নম্বর আয়াতে, সূরা নূরে 28 নম্বর আয়াতে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান এনেছো, লা লা তাদখুলু লা তাদখুলু তোমরা দাখালা, মূল শব্দ দাখালা থেকে মানে প্রবেশ করা, তোমরা প্রবেশ করো না, বুয়ুতান বুয়ুতান মানে ঘরে, ঘরে না গাইর মানে বেদিত, বুয়ুতিকুম ঘরে, হাত্তা হাত্তা যতক্ষণ না, তাস্তানিসু যখন তখন না তোমরা কি করবা, আতুসাল্লিমু তোমরা ঘরে থেকে অনুমতি না পাও, বা সালাম সালাম সারা আলা উপরে আহলি আহাল আহাল মানে ঘরের আহালরা, তো ঘরের আহালদের কাছে তোমরা সালাম না দিয়ে বা তাদের অনুমতি ছাড়া তাদের ঘরে ঢুকবা না, এটাই হচ্ছে আদেশ, লা তাদখুলু তোমরা প্রবেশ করবা না, লা তাদখুলু তোমরা প্রবেশ করবে না। এবার দেখুন সূরা ইয়াসিনের 60 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন, দেখুন আম আম আহাদ ইলাইকুম, আম আহাদ ইলাইকুম, আমি কি তোমাদেরকে বলিনি, আমি কি তোমাদেরকে সতর্ক করিনি, ইয়া বানি আদমা ওহে বনি আদম ওহে আদম সন্তান, লা লা তাবুদু লাতা, আবার সে লাতা লাতা লতা চলে আসছে, লা ওবুদু ওবুদু মানে কি ভাই, ইবাদত করো, লা তাবুদু তোমরা ইবাদত করো না, তোমরা অনুসরণ করো না, আর শয়তান শয়তানের তোমরা শয়তানের ইবাদত করো না, শয়তানের হুকুম মেনো না, ইবাদত কি হুকুম মানা তা অনুসরণ করা, ইন্নাহু তা লা তাবুদু তোমরা শয়তানের অনুসরণ করো না, এখানে ইবাদত হচ্ছে অনুসরণ করা, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, ইন্নাহু নিশ্চয়ই সে লাকুম তোমাদের জন্য আদুগু শত্রু, শত্রু কিসের শত্রু, মুবিন প্রকাশ্য শত্রু, প্রকাশ্য শত্রু। প্রিয় বন্ধুগণ আসুন এভাবে দেখতে 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 আমরা আমাদের আয়াতগুলো শিখি, আমরা সেই আমাদের কাঙ্ক্ষিত আজকে যে আমরা আলোচনা করেছিলাম নেগেটিভ সেন্টেন্সে, নেগেটিভ সেন্টেন্স আপনি যদি বুঝতে পারেন, দেখবেন অসংখ্য এভাবে আমি মাত্র অল্প কয়েকটা নেগেটিভ সেন্টেন্স নিয়ে আসি, কিন্তু এভাবে কোরআনে অসংখ্য অল লাতা 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 কথাটা পাবেন, এই লাতা যদি আপনি বলতে পারেন বুঝতে পারেন তাহলে আপনার কাছে নেগেটিভ সেন্টেন্স করা সহজ। এর আগে আপনি ইম্পারেটিভ শিখছেন, এখন নেগেটিভ শিখবেন, এরপরে আপনি প্রপার নাউন শিখবেন, আলহামদুলিল্লাহ এভাবে শিখতে দেখতে আপনি কোরআন বুঝতে পারবেন। ওয়া এরপর দেখুন ওয়াকর্ণা ফি বুয়ুতি কুন্না, ওয়াকর্ণা ফি বুয়ুতি কুন্না, আর তোমরা ঘরের ভিতরে থাকবে, এটা মহিলাদের ব্যাপারে একটা আয়াত আসে, তোমরা বুয়ুতি কুন্না তোমরা ঘরের ভিতরে থাকবা, ওয়ালা এবং না তাবাররাজনা তাবাররাজনা তাবাররুজা জাহিলিয়াত, হ্যাঁ জাহিলিয়াতের মতো তোমরা তোমাদের কি শরীর প্রদর্শন করবো না, ওলা তাবাররাজ মানে কি প্রদর্শন করা, তোমরা প্রদর্শন করবো না, প্রদর্শন করতে নিষেধ করছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সুবহানাল্লাহ ভাই বুঝতে হবে এই আয়াতগুলো। এবার সূরা হুজরাতে 11 নম্বর আয়াতে আল্লাহ কি বলেছেন একটু খেয়াল করুন, ওয়ালা এবং না তালমিজহু আংফুসাকুম ওলা তানা বাজু বিল আলকাব, এই যে তালমিজহু তালবাসু সবগুলো ভাই নেগেটিভ নেগেটিভ সেন্স, আপনারা এই আয়াতগুলো লিখে রাখছি, এই আয়াতগুলো কোরআনে দেখবেন, দেখে 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 আপনারা মুখস্থ করেন ভাই, মুখস্থ করতে হবে আপনাকে জানতে হবে। এবার দেখুন সূরা 2009 নম্বর আয়াত আল্লাহ, ওয়ালা এবং না
তাজাসাসু ওয়ালা তাজাসাসু ওয়ালা ইয়াকতাব ওয়ালা ইয়াকতাব এবং তোমরা গীবত, এই যে গতবা গীবত, তোমরা একে অপরের গীবত করবে না, ওলা তা ইয়াকতাবু ওলা তাজাসাসু, তোমরা খারাপ মান নামে ডাকবে না, উপনামে ডাকবে না এবং গীবত করবে না। বাদুকুম বাদা একে অপরকে, ইচ অ্যান আদার, বাদাকুম বাদা মানে ইচ অ্যান আদার। তারপর দেখুন সুবহানাল্লাহ, এবার দেখুন সুরা ফা আম্মাল ইয়াতিমা ফালা তাকহার, ফা আম্মাল ফা অতঃপর আম্মাল ইয়াতিমা ইয়ামিন ইয়াতিমকে ফালা মানে কী করবেন না, তাকহার, তাদেরকে কী করবেন, উপহাস করবেন, উপেক্ষা করবেন না। সুবহানাল্লাহ, প্রিয় বন্ধুগণ, দেখতে দেখতে আমরা আজকে আমাদের আয়াতকে শেষ করলাম। যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, শুকরান জাজাকাল্লাহ। আপনি প্রিয় বন্ধুগণ, আমি আপনার কাছে আরেকটা রিকোয়েস্ট করতেছি, আপনি নিজে ইসলাম প্রচারক হন। কীভাবে? আমাদের এই ক্লাসগুলো আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন, ইসলাম প্রচারক হন, ইনশাআল্লাহ আপনাকে আমাকে এর বদৌলতে ক্ষমা করে দিবেন। শুকরান জাজাকাল্লাহ। কুরআন বুঝে পড়ুন, জীবনকে আলোকিত করুন। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।